হজের সবচেয়ে বড় শিক্ষা হলো হজে তাওহীদের শিক্ষা দেওয়া হয়, একত্ববাদের শিক্ষা দেওয়া হয়। এজন্য হজের তালবিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হয়ে গেছি আল্লাহ, হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি আল্লাহ, আমি প্রেজেন্ট, আমি আসছি। ও যে তুমি আমাকে ডেকেছো তোমার নবী ইব্রাহিমের ভাষায়, ও আদ্দিন ফিন্নাস বিল হজ, হজের জন্য মানুষকে ঘোষণা দাও, ডাকো, তো আল্লাহ সেই ঘোষণা শুনে আমি আসছি, সেই ঘোষণা শুনে আমি আসছি আল্লাহ লাব্বাইক। আমরা স্কুলে কলেজে স্টুডেন্টদের দেখি স্যার যখন নাম ডাকে রোল কল করে তখন বলে ইয়েস স্যার বা প্রেজেন্ট স্যার বা কিছু একটা উপস্থিত স্যার। তো আমাদেরকে আল্লাহ তাআলা কল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হাজার হাজার বছর আগে, কয়েক হাজার বছর আগে, প্রায় 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কল করে গেছেন, ও দুনিয়ার মানুষ আসো আল্লাহর ঘর জিয়ারত করতে আসো। তো আমরা লাব্বাইক বলে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ ও যে 4,500 বছর আগে তোমার নবী তোমার নির্দেশে ডাকছিল আমি এখন সেই ডাকে সাড়া দিয়ে প্রেজেন্ট হলাম, উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ উপস্থিত হয়েছি, তোমার কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই। পৃথিবীর সব ধর্মের মানুষের সাথে ইসলামের পার্থক্যই এই জায়গাটাতে যে অন্য সবাই শিরিক করে, মুসলমান শিরিক করে না। ঘুরে ফিরে খ্রিস্টানরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে, মুসা আলাইহিস সালামকে, ওজায় আলাইহিস সালামকে ইহুদিরা শরীক সাব্যস্ত করে, অন্যান্য ধর্মের মানুষেরা বিভিন্ন মূর্তিকে আল্লাহ শরীক পার্টনার সাব্যস্ত করে। আমরা আমাদের কালিমাতে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একক, আল্লাহর কোনো পার্টনার শরীক নাই। শরীক যার পার্টনার যার লাগে সে তো মুখাপেক্ষি, সে আবার আল্লাহ হয় কি করে? আল্লাহ তো কারো মুখাপেক্ষি হতে পারে না, তার কোনো শরীকও নাই, তার কোনো সমকক্ষও নাই, তার কোনো সন্তানও নাই, তার কোনো সৃষ্টিকর্তাও নাই, তিনি কারোর মুখাপেক্ষি নন, কারোর সাথে তো তুলনা চলে না। আপনি যদি বলেন যে সৃষ্টিকর্তা ছাড়া তিনি কোত্থেকে আসলেন, তাহলে আপনি আপনার সাথে তুলনা করলেন, কারণ আপনি সৃষ্টি দেখে দেখে জানেন যে কেউ কারোর মাধ্যমে আসে। তিনি তো এমন সত্তা যার সাথে কারোর তুলনা নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কেউ নেই। তো আমরা তালবিয়াতে বলি লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আমি হাজির হয়েছি তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের মধ্যে একত্ববাদের শিক্ষা দেওয়া হয়, তাওহীদের শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু হবে, কোনো পার্টনার সাব্যস্ত করা যাবে না, এমনকি কোনো পীর ফকির কেনা, জিন্দা মুর্দা কাউকে না, ইবাদত হবে, দাসত্ব হবে, দোয়া হবে, গোলামি হবে, প্রার্থনা হবে, সাহায্য চাওয়া হবে, শুধুমাত্র এবং শুধুমাত্র কার? আল্লাহ তাআলার কাছে। এই শিক্ষাটা হজ আমাদেরকে দেয়, তাকওয়ার শিক্ষা হজ আমাদেরকে দেয়, তাকওয়ার শিক্ষা, কারণ আমরা হজে যে কাজগুলো করি এগুলো সবগুলোর উদ্দেশ্য আল্লাহ বলেছেন কোরআনে, এগুলোর উদ্দেশ্য হলো যাতে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ ভীতি যেন আমাদের অন্তরে জাগ্রত হয়, আল্লাহর প্রতি ভয়ের চেতনা যেন থাকে। হজের অন্যতম একটা ভালো দিক হলো জিকির এবং দোয়ার অভ্যাস আমাদের গড়ে ওঠে, এটা হজের অন্যতম একটা শিক্ষা, যে আমাদের জীবনে প্রতিটা পদে পদে জিকির হবে, আল্লাহর স্মরণ হবে, দোয়া হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, হাজি সাহেব এহরাম পরে একেবারে মক্কায় বাইতুল্লায় ঢোকার আগ পর্যন্ত, মসজিদে হারামে ঢোকার আগ পর্যন্ত তার মুখে তালবিয়া চলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক, পুরাটা পথ যতটুকু পারে পড়তে হয় জিকির সারাক্ষণ। এরপরে আপনি বাইতুল্লাহ ঢুকলেন, তওয়াফ করতে করতে দোয়া করেন, দোয়া, এরপরে আপনি সাফা উঠেন, আগে দোয়া করবেন, এরপরে সাফা মারওয়া সাই করবেন, এরপরে আপনি যাবেন মিনাতে, সেখানে যায় জিকির বেশি বেশি করবেন, হ্যাঁ, তারপরে যে আপনি যখন আরাফাতে যাবেন সারা দিন দোয়া করবেন, দোয়ার জন্য নামাজ পর্যন্ত পিছাই দিয়ে যাওয়ার আসরে একসাথ করে দেওয়া, যাতে করে সারা দিন দোয়া করতে পারেন, দোয়া সারা দিন। এরপরে আপনি মুজদালিফা আসেন, রাত্রি যাপন করেন, ফজরের পরে আবার দোয়া, মাশাআল্লাহ হারামের কাছে নবীজি দোয়া করেছেন, এরপরে আপনি সেখান থেকে জামারাতে আসেন, জামারাতে পাথর মারলেন, পাথর মারার পরে আবার দোয়া, এর মধ্যে জিকির তো চলতেই আছে। আবার মিনাতে আসেন, তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তারা যেন আইয়ামে মালুমাতে আইয়ামে মাহদুদাতে জিকির করে, দিনগুলোতে জিকিরের নির্দেশ আছে, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি পড়তেছেন। এরপরে এইভাবে পুরো সফরে জিকির দোয়া সারাক্ষণ আপনি করে যাচ্ছেন, এটা হলো শিক্ষা হজের, যা আমাদের সারা জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ স্মরণ আমাদের স্মৃতিতে মাথায় থাকবে এবং দোয়াটা সবসময় আমাদের মধ্যে চলমান থাকবে। হজের অন্যতম শিক্ষা হলো উন্নত চরিত্র ধারণ করা।
আপনি হজে গিয়ে থাকলে আপনি জানবেন নিশ্চয়ই বিভিন্ন দেশের মানুষ সেখানে সবাই সবার প্রতি হেল্পফুল তাই না কোন বছর কি হজে এরকম কোন ঘটনা শুনছেন আপনারা যে হজে বাংলাদেশের সাথে ইন্ডিয়ানদের বা পাকিস্তানিদের তুমুল মারামারি হয়ে সেখানে 50 জন মৃত্যুবরণ করেছে দাঙ্গা হয়ে গেছে এরকম কোন ঘটনা শুনছেন আপনারা অ্যাক্সিডেন্ট হয়েছে যে মানুষ ভিড়ের মধ্যে পড়ে গেছে ভিন্ন কথা কিন্তু মারামারি হয়েছে শুনছেন কোনদিন আমি একটা কথা প্রায় বলি এই যে কয়েকদিন আগে দেখেন না কিছু আপনার এদেশের মানুষের সাথে যাদের কোনো সংযোগ নাই এরকম কিছু ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার ফালতু কিসিমের মানুষ তারা আলেম ওলামাদের নিয়ে প্রশ্ন তুলছে যে আলেম ওলামাদের তারা জঙ্গি তারা উগ্রবাদী হানতান যদিও আলহামদুলিল্লাহ দপে টিকে নাই বিজ্জুত হয়ে গেছে এগুলো করে তারা তো তখন আমি বলছিলাম যে দেখেন এদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয় এক একটা ওয়াজ মাহফিলে হাজার হাজার না বরং লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় প্রতি বছর 60 70 80 90 100টা মাহফিলও আমি করি আমি তো দেখেছি যে লক্ষ মানুষের মাহফিলে একজন পুলিশের দরকার হয় না এটা কি অন্য কোনো প্রোগ্রাম ধর্মীয় প্রোগ্রাম ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে সম্ভব ছোট একটা মেলা করলেও তো দুই প্লাটুন পুলিশ লাগবে ঠিক না বেঠিক ঠিক কারণ সেখানে চিন্তাই হবে সেখানে মানামারি হতে পারে গণ্ডগোল হতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে হয় সেখানে কিন্তু ইসলামের এই সমাবেশগুলোতে কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার হয় না লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে শৃঙ্খলার সাথে বাসনাবাদ চলে আসছে আদর্শ কাকে বলে করেন তো দেখি এরকম একটা রাজনৈতিক সমাবেশ করেন তো দেখি এই ধরনের একটা সাধারণ সমাবেশ যে সমাবেশে কোনো পুলিশ থাকবে না কিন্তু কোনো গণ্ডগোল হবে না সম্ভব একদিনও সম্ভব না পার্থক্যটাই এখানে যে ওলামা ইকরাম মানুষকে কি শেখায় শৃঙ্খলা ভদ্রতা মনুষ্যত্ব শেখায় এই জন্য হজের এই সফরে আপনি দেখেন পুলিশ থাকে ঠিক আছে পুলিশ থাকে মানুষের শৃঙ্খলাতে সহযোগিতা করার জন্য কিন্তু গণ্ডগোল থামানোর জন্য মারামারি থামানোর জন্য পুলিশের দরকার হয় না এটাই হলো হজের বড় শিক্ষা ভাতৃত্ব বিশেষ করে ইসলামী ভাতৃত্ব কোথাকার কোন আফ্রিকান কোথাকার কোন ইউরোপিয়ান কোথাকার কোন এশিয়ান সবাই একসাথে হয়ে যাচ্ছে কারো কেউ পড়ে যাচ্ছে সবাই তার হাত ধরতে যাচ্ছে আমার সাথে তার কোনো অন্য বন্ধন নাই সে এক দেশের আমি আরেক দেশের সে এক ভাষার আমি আরেক ভাষার কিন্তু তারপরেও হজের সফরে উমরার সফরে সবাই সবার প্রতি যে একটা সহমর্মিতা থাকে আন্তরিকতা থাকে স্নেহ ভালোবাসা থাকে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকে এটা একটা বিশেষ বন্ধনের কারণে কারণ একটা সুতে আমরা সবাই গাঁথা সেটা হলো ইমানের সুতা এই ইমানের ভাতৃত্বটার শিক্ষাটা ইসলামে হজের মধ্যে পাওয়া যায় হজ এই জিনিসটা আমাদেরকে দিতে থাকে সেই সাথে ত্যাগ ত্যাগের শিক্ষা সেখানে পাওয়া যায় আখিরাতের কথা স্মরণ হয় আপনি বিশেষ করে ইহরাম পরার যে দৃশ্যটা এই দৃশ্যটা পুরো কাফনে কাপড় দৃশ্য না হ্যাঁ কাফনে কাপড় দৃশ্য না পৃথিবীতে সব জায়গায় ভিআইপি বলতে কিছু আছে হজের মধ্যে ভিআইপি আছে বলতে সেখানে সেফটির জন্য হয়তো কিছু লোককে আলাদা সার্ভিস দেয়া হয় কিন্তু এরকম কোনো সিস্টেম আছে যে ভিআইপি যারা হজ করবে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যারা আসবে তাদের এহরামের কাপড় পরা লাগবে না তারা কোট শর্ট বুট টুট পরে হজ করতে পারবে এরকম কোনো সিস্টেম আছে মসজিদে নামাজের মধ্যে যেরকম কোনো ব্যবধান নাই সব এক কাতারে হজেও একই কথা সব এক কাতারে মানুষ মানুষ হিসাবে কারোর সাথে কারোর কোনো পার্থক্য নাই সবাই সমান এই শিক্ষাটা হজ আমাদেরকে দেয় এমন ভাবে দেয় যে সবাইকে একাকার করে ফেলে এক পোশাকে সবাইকে আসতে বাধ্য হয় মসজিদে নামাজে আসলেও তো পোশাক দেখে বোঝা যায় উনি চেয়ারম্যান সাহেব উনি অমুক সাহেব তমুক সাহেব কিন্তু হজে বোঝার উপায় আছে আর এহরামের কাপড় যেগুলো সব অলমোস্ট এক দামের আর কি ওই মন্ত্রী সাহেবের গায়ে যেটা আমার গায়েও সেটা সবাইকে আল্লাহ তাআলা সেখানে সমান করে দেন না যাতে করে মানুষের ভিতরে কি আসে বিনয় আসে অহংকারটা চলে যায় মানুষ নিজেকে মানুষ ভাবে অন্যদের সমকক্ষ ভাবে এই শিক্ষাটা হজ আমাদেরকে দিতে থাকে হজে আমরা জামরাতে পাথর মারি জামরাতে পাথর মারার মাধ্যমে আমরা মূলত শয়তানকে আল্লাহ গোটা কোরআন জুড়ে আদুউল মুবিন বলেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শয়তান নিয়ে একটা ওয়াজ করতে হবে একদিন ইনশাআল্লাহ শয়তান নিয়ে দেখে ইনশাআল্লাহ কোন একটা জায়গা পুরো শয়তানকে নিয়ে বিস্তারিত কথা বলবো এত বেশি আল্লাহ কোরআনে জায়গা জায়গা বলছে যে ইন্না শয়তান আলাকুম আদুউল মুবিন শয়তান তোমাদের মানে স্পর্শ শত্রু শয়তান নিয়ে আমাদের কোনো আলোচনা আছে মাথা ব্যথা আছে কার পিছনে কে লাগবে এসব শয়তানের পিছনে লাগা লাগি নেই কোনো মাথা ব্যথা শয়তান যে শয়তানি করে যাচ্ছে টেরে পাচ্ছি না আমাদের যেটা শত্রু আছে শয়তান নামে এইটাই আমাদের তেমন একটা জানাশোনা হজের সফরে জামরাতে আপনি পাথর মারেন
এখানে মূলত শয়তান আপনার শত্রু তাকে আপনার লড়াই করতে হবে সে আপনাকে খারাপের দিকে নেবে আপনি ভালোর দিকে আসবেন সে ফজরে আসতে দিবেন আপনি আসবেন সে আপনাকে দুর্নীতি করতে বলবে আপনি করবেন না তার সাথে লড়াই করে করে আপনার সততা ধরে রাখার চেষ্টা করবেন এই সংগ্রাম যাতে চালান তার শিক্ষাটা হজ থেকে দেওয়া হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে সুন্দরভাবে হজ এবং উমরা সম্পাদন করার তৌফিক দান করুন